দেখো, গতদিনকে আমরা দেখেছিলাম যে তোমার হচ্ছে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ব্লাস্ট। মানে হচ্ছে কিরকম ব্যাপারটা ছিল, অর্থাৎ এইটা ছিল ফিক্সড কন্টাক্ট, অয়েলটা কিভাবে পাস হবে এটা ছিল তোমার ফিক্সড কন্টাক্ট, আর এটা ছিল মুভিং কন্টাক্ট। তো মুভিং কন্টাক্টটা যে জায়গা দিয়ে মুভ করছিল, অয়েলটাকে আমরা এই বরাবর ফ্লো করাচ্ছিলাম, তাই তো? অয়েলের ফ্লোটা ছিল এই, মানে যে ডিরেকশনে অ্যাক্সিস মুভ করছে অয়েলের ডিরেকশন ছিল সেম দিকে, যার জন্য এটা আমরা বলছিলাম অ্যাক্সিয়াল ব্লাস্ট, যেটা গতদিনকে বললাম। আজকে যেটা বলবো সেটা হচ্ছে ক্রস ব্লাস্ট। ক্রস ব্লাস্ট ব্যাপারটা কি না হচ্ছে এরকম, ধরো এটা যদি তোমার ফিক্সড কন্ট্যাক্ট হয় আর এটা যদি মুভিং কন্ট্যাক্ট হয়, তাহলে ছেড়ে যাওয়ার সময় অয়েলটাকে আমরা এই বরাবর চার্জ করবো, অয়েলের ফ্লোটা। ওই জন্য এটা অ্যাক্সিয়াল ব্লাস্ট, এটা ক্রস ব্লাস্ট। অর্থাৎ আজকে যেটা বলবো সেটা হচ্ছে ক্রস ব্লাস্ট। সেটা কিরকম দেখো, না ক্রস ব্লাস্টের ব্যাপারটা হচ্ছে এরকম, ফিক্স কন্ট্যাক্টটাকে আমি এই বরাবর আঁকলাম মনে করো, ঠিক আছে? আর কি আছে, ধর এটা পুরো অ্যাটাচ কন্ডিশনে ছিল, ঠিক আছে? এটা কন্ডিশন, এটা পুরোপুরি একটা কন্ডিশন ছিল, ফিক্সড কন্ট্রাক্টটাকে একটা কাজ করি এইরকম না করে গিয়ে করতে পারলে ভালো হয়। মানে এটা কন্ট্রাক্টটাকে জাস্ট এরকম দেখাচ্ছে, যাকে বলে খাপে খাপে লেগে থাকা। ধরো এরকম খাপে খাপে লেগেছিল, এটা এটা আমি সামান্য গ্যাপ রেখেছি, মনে করো গ্যাপটা নেই, একদম জাস্ট একদম পুরো অ্যাটাচড কন্ডিশনে রয়েছে। এইটা তোমার ফিক্স কন্ট্যাক্ট আর এইটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। এক্ষেত্রে হচ্ছে মানে তোমার একটা কন্ট্যাক্টের ভিতরে আরেকটা কন্ট্যাক্ট একদম ট্যাক্টিলি অ্যাটাচ হয়ে আছে, যে জায়গাটা দিয়ে অ্যাটাচটা হয়ে আছে সেই জায়গাটা আমরা কি করছি না, আমরা এই বরাবর দুটো ব্লকড পাথ রেখেছি, এই বরাবর ফিক্স কন্ট্যাক্টটাকে আমি একটু লম্বা করে দিলাম, এই বরাবর কে এলো আর কি করছে না, এই বরাবর হচ্ছে ধরো আমি যেটা বললাম আমার একটা ব্লক পজিশন রয়েছে, এবং এই যে ব্লক পজিশনটা রয়েছে সেই ব্লক পজিশনটা এমন ভাবেই করা আছে যে তোমার এটা হচ্ছে, জায়গাটা পেলাম না গো একটু ছোট করে দাঁড়াও, একটু নিজে করে তলার দিকে তো যেটা আঁকতে হবে ধরো, এটা ফিক্সড কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্টটা এই বরাবর রয়েছে পুরো, এই বরাবর একটা ব্লকড পজিশন আছে, ঠিক আছে? এই বরাবর ব্লক পজিশনটা আছে। আর কি আছে, এই ব্লক পজিশনটা যেটা রয়েছে তার বরাবর এই নিচের দিকে এসে আমার এখানে কিছু এরকম সেকশন রয়েছে, এরকম ব্লক সেকশন আছে, বুঝতে পারছো? মুভিং কন্ট্যাক্টটা অনেকটাই লম্বা, মুভিং কন্ট্যাক্টের ইয়েটা সেকশনটা অনেকটা লম্বা। এবং এখানে করে কি হবে, এই টোটাল জিনিসটা ধরো একটা চেম্বারের মধ্যে এনক্লোজড আছে, তো এই যে জিনিসটা আছে এবার বাকিটা হচ্ছে ধরো পুরোটা তোমার অয়েলে ইমার্স আছে, পুরোটা অয়েলে ইমার্স করা আছে, এটা আর কিছু না। তোমরা কনস্ট্রাকশনটা দেখে বুঝতে পারছো এখানে কি করা হয়েছে না, অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল বরাবর যাতে তোমার এটা বেরিয়ে যায়, অ্যাক্সিয়াল বরাবর তোমার যাতে অয়েলটা ফ্লো করতে পারে, দেখো অ্যাক্সিয়াল বরাবর এই এই জিনিসটা রয়েছে, এটাকে আমি বললাম ফ্লোয়িং কনসেপ্টটা। আর এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, হচ্ছে এইটা অফ, এটা কাট, এটা কাট। এই চেম্বারটার বাইরে দিয়ে আর একটা চেম্বার আছে, ঠিক আছে? এই টোটাল চেম্বারটা বাইরে দিয়ে একটা চেম্বার আছে। আর একটা ব্যাপার হচ্ছে এটা পুরো ব্লক থাকবে,
এখন নিয়ে থাকবে, হ্যাঁ এখানে থাকবে অসুবিধা নেই। বক্তব্যটা হচ্ছে দেখো মেনলি একটা জায়গা খেয়াল করো, কন্টাক্ট যেখানটা ছাড়বে সেটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ এই মুভিং কন্টাক্টটা যখন নেমে আসবে নিচের দিকে দেখো এই জায়গাটা খালি হবে, মানে যা আর কি ফর্মেশন ভর হবে এই জায়গাটা, ঠিক আছে? এবং শুধুমাত্র এই জায়গাটুকু না, দেখো এই কন্টাক্টটাকে আমি যদি এতটা দিন নামিয়ে আনতে পারি তাহলে দেখো দু জায়গায় ফ্লোয়িং এর জায়গা আছে, এই জায়গাটা এবং এই জায়গাটা, সেটা কিরকম হবে? না ধরো পুরোটা অয়েলে ইমার্সড আছে, ধরো পুরোটা তোমার অয়েলে ইমার্সড আছে, এবার কি হলো এই যে অয়েলে ইমার্সড কন্ডিশনে রয়েছে, এবার এটা মনে করো কন্টাক্ট অবস্থায় ছিল, যখন তোমার ব্রেকিং হবে অর্থাৎ মুভিং কন্টাক্টটা নিচের দিকে নেমে আসছে, ধরো আসছে মানে হচ্ছে প্রথমে ধরো এরকম একটা জায়গায় এসেছে মুভিং কন্টাক্ট, আমি ধরে নিই এরকম একটা জায়গায় আমার মুভিং কন্টাক্টটা এসেছে, তার মানে কি হচ্ছে এইখান থেকে ছেড়ে যে এই জায়গাটা এসেছে এই জায়গাটা আমার আর্কিং ফর্মেশন করেছে, এই জায়গাটা আর্ক ফর্মেশন হয়ে গেছে। তো যখনই আর্ক ফর্মেশন হবে কি কি টাস্ক ছিল আমার, আর্ক ফর্মেশনের 1 নম্বর কাজ হচ্ছে তোমার মানে গ্যাসের ভেপারাইজেশন হয়ে বাবল হবে, মানে সে হাইড্রোজেন গ্যাসের বাবল তৈরি হবে, এই বাবলটা কি করবে এই জায়গার মধ্যে টার্বুলেন্স তৈরি করবে, যখনই টার্বুলেন্স তৈরি করবে ফার্স্ট যেটা হবে দেখো এইখানকার যে অয়েল গুলো আছে এইটা পুরো ফাঁকা হয়ে নেমে যাচ্ছে, মানে কি এই অয়েল গুলো, আচ্ছা তাকে বলে দিই এই দিক থেকে এইটা পুরো ব্লক আছে, একটা সাইড খুলে ফেলি পুরো ব্লক আছে, এই অয়েল গুলো কি করবে এই দিক দিয়ে দেখো আসতে চাইবে, অয়েল গুলো এই দিক দিয়ে আসবে, এই এই বড় বড় ফ্লো করবে, অর্থাৎ পুরো লেগেছিল অর্থাৎ দুটোকে সেপারেট করে রেখেছিল, যেই এটা নেমে গেল এইখানকার অয়েল গুলো এই দিক দিয়ে পাস করতে শুরু করবে, অর্থাৎ এখানে যে ভ্যাপারাইজেশন হয়ে বাবেল ক্রিয়েশন হলো এখানে তোমার আর্কিং এর প্রভিশনটা অনেকটা কমে গেল, দ্বিতীয় হচ্ছে ক্রসে অয়েল ফ্লো করছে, দেখো এই ক্রস বরাবর অয়েলটা ফ্লো করছে, অয়েল ফ্লো এর কি দরকার সেটা তোমরা জানো অলরেডি, অয়েলটা ফ্লো করলে তোমার আর্ক কোয়েঞ্চিংটা আরো ফাস্ট হবে, যদি ধরে নিচ্ছি না আর্কটা কোয়েঞ্চিং ভালোভাবে হলো না আরো তোমার এটা নেমে আসবে, অর্থাৎ এই কন্টাক্টটা আরো নামতে শুরু করেছে, নামতে শুরু করে কোথায় গেছে না মনে করো নামতে শুরু করে এই পজিশনে চলে গেছে, আরো নিচে এরকম জায়গায় চলে গেছে, ঠিক আছে ফোনটা এইখানে চলে গেছে, তার মানে আমার যদি আর্কটা হয়েও থাকে ধরে নাও আমার এতটা লম্বা একটা আর্ক হয়েছে আমি ধরে নিচ্ছি, এতটা লম্বা আর্কিং হয়েছে, সেই আর্কিং কে এক্সটিংগুইশ করার জন্য কোথায় কোথায় দিয়ে অয়েলটা ফ্লো করছে দেখো, ফার্স্ট অয়েলটা ফ্লো করছে এখান দিয়ে এ ক্রসে একটা অয়েল ফ্লো করছে, সেকেন্ডলি দেখো এই ক্রসে একটা অয়েল ফ্লো করছে, তাই না? অলরেডি বাবল বা ভেপারাইজেশন হলে আর্কিং এর মানে আর্কিং এর আর্কিংটা প্রচন্ডই সাপ্রেস হচ্ছে, এবং শুধু সাপ্রেস নয় ক্রসে একবার এদিক দিয়ে একবার এদিক দিয়ে অয়েল ফ্লো করাচ্ছি, যেই দেখো এই নচটা নেমে গেছে তখন অয়েল গুলো এদিক দিয়ে ফ্লো করবে, এই জায়গা এই জায়গাগুলো দিয়ে ফ্লো করবে, এগুলো দিয়ে অয়েল ফ্লো করবে, করে অয়েল গুলো এদিক দিয়ে এই সেকেন্ড চেম্বারটায় চলে আসবে, বাইরে যে চেম্বারটা আছে ওই সেকেন্ড চেম্বারটায় চলে আসবে, কাজটা কিছুই নয়, এইটা হচ্ছে এইখানে যে তিনটে আমি নিয়েছি এগুলো হচ্ছে আর্ক স্প্লিটার, অর্থাৎ আর্কটাকে দেখো স্প্লিট করেছে, এই যে লম্বা আর্কটাকে তৈরি হলো ফর্মেশন হলো ক্রসে অয়েলটা ওর ভিতর দিয়ে ফ্লো করিয়ে ছোট 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 ফর্মে আর্কটাকে স্প্লিট করিয়ে টোটালি এক্সটিংগুইশ করছে, অর্থাৎ কোথায় কোথায় এখানে আর্কিংটাকে সাপ্রেস হচ্ছে, ফার্স্ট সাপ্রেশন হচ্ছে যখনই বাবেল ফর্মেশন হলো ভেপারাইজেশন ওখানটা একটা হচ্ছে, সেকেন্ড হচ্ছে ক্রসে অয়েল ফ্লো করছে, থার্ড স্টেজে আবার ক্রসে অয়েল ফ্লো করছে, এবং ফাইনালি এইটাকে বলা হয় আর্ক স্প্লিটার, আর্ক স্প্লিটার ভিতর দিয়ে মানে কন্টাক্টটা এতটাই নেমে গেছে অয়েলটা পুরোপুরি এখান দিয়ে ফ্লো করতে পারছে, এই সব অয়েলটা এখান দিয়ে ফ্লো করতে পারছে, ফ্লো করার সময় আমার ক্রসে ফ্লো করিয়ে আর্কটাকে টোটালি এক্সটিংগুইশ করছে, তো এই হচ্ছে মেন টেকনিক, শুধু এই কয়েকটা জিনিস মাথায় রাখো তাহলে তোমাকে আর বুঝতে অসুবিধা নেই, করলাম কি জাস্ট ক্রসে ব্লাস্ট করালাম, ফার্স্ট ক্রসে ব্লাস্ট সেকেন্ড ক্রসে ব্লাস্ট ফাইনালি আর্ক স্প্লিটিং, ব্যাস কারো বুঝতে প্রবলেম আছে জায়গাটা একটু বলবে, বুঝে গেছে এটা পুরো একদম? ওকে তাহলে আমি এটা এই এক্ষেত্রে এক্সটার্নাল একটা সিস্টেম লাগবে অয়েলটাকে আবার রিফিল করার জন্য, ওটা আগেরটাতেও ছিল খেয়াল করো, ওটা আগেরটাতেও এটা তো ছিল, লাগবে,
অবশ্যই বাল্ক অয়েল সার্কিট ব্রেকারের এটাই প্রবলেম। বাল্ক অয়েল মানে লো অয়েলেও থাকে, লো অয়েলটা পড়াবো, লো অয়েলেও থাকে। বাল্ক অয়েলের ক্ষেত্রে তোমার হিউজ পরিমাণ অয়েল, তো ওটা এখান থেকে একটা জায়গায় চলে গেল, ওটাকে আবার ফিল করতে হয়, সেই সব ঝামেলাগুলো থাকে, ওইগুলো থাকেই থাকে। তো এটা গেল তোমার ক্রস ব্লাস্ট। পরেরটা হচ্ছে সেলফ কম্পেনসেট, এটা বুঝলাম। সেল কম্পেনসেট টাইপ অয়েল সার্কিট ব্রেকার, সেল কম্পেনসেটটা কি, এটা হচ্ছে দুটো মিক্সড, অর্থাৎ প্রথমে এটা করলে অ্যাক্সিয়াল আর পরে করলে ক্রস, এই দুটো মিক্সড হচ্ছে সেল কম্পেনসেট। এটার কনস্ট্রাকশনটা হচ্ছে, ধরো তুমি সেল কম্পেন্স এই সরি অ্যাক্সিয়ালে কিরকম ছবি দেখেছিলে, না এই ছিল তোমার ফিক্সড কন্ট্যাক্ট, রাইট, এইটা ছিল তোমার মুভিং কন্ট্যাক্ট। ফিক্সড কন্টাক্ট এবং মুভিং কন্টাক্ট একটা চেম্বারের মধ্যে ছিল, এরকম একটা চেম্বারে ছিল, এই টোটাল চেম্বারটা অয়েলে ফিল করা ছিল, এই টোটাল চেম্বারটা ধরো অয়েলে ফিল করা ছিল, এই টোটাল চেম্বারটা অয়েলে ফিল্ড থাকার পর যেটা ছিল, মানে যে এটা করা ছিল, এটা ছিল তোমার অ্যাক্সিয়ালটা, এই কন্টাক্টটা আরো নিচে নেমে চলে আসতো এবং অয়েলটা দেখো এই বরাবর ফ্লো করতো, তাই না? অ্যাক্সিয়ালে প্রথম দিন মানে গতদিনকে যেটা পড়লাম, এর কনসেপ্টটা হচ্ছে বলছে দুটোর মিক্সচার, অর্থাৎ অ্যাক্সিয়ালেও ফ্লো করাবে ক্রসেও ফ্লো করাবে। তাহলে ক্রসে যদি ফ্লো করতে হয় তাহলে কি করতে হবে, না দেখো এই জায়গায় কিছু ব্লকিং অ্যারেঞ্জমেন্ট দিতে হবে, ধরো এরকম ব্লকিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, দেখো এরকম কিছু ব্লকিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, ঠিক আছে কি করলাম, এইটা হচ্ছে অ্যাক্সিয়াল আর ক্রস এর মিক্সচার, অর্থাৎ কি ইনিশিয়ালি ধরো এই মুভিং কন্টাক্ট ফিক্সড কন্টাক্ট, মুভিং কন্টাক্টটা মনে করো ইনিশিয়ালি তার পজিশনটা ছিল এরকম জায়গায়, অর্থাৎ এইটা ছিল মুভিং কন্টাক্টের পজিশন, ফিক্সড কন্টাক্টের সাথে মুভিং কন্টাক্টের এই ছিল পজিশন, সেক্ষেত্রে যে অয়েলটা ফিল করা ছিল সে অয়েলের পজিশন ছিল এই শুধুমাত্র এইরকম লেফট চেম্বারটায়, রাইট চেম্বার রাইট সাইডে কোনো অয়েল সেই মোমেন্টে ছিল না, যে মুহূর্তে মুভিং কন্টাক্ট নামতে শুরু করবে নিচের দিকে, আচ্ছা এটা কালো ব্ল্যাক ব্ল্যাক করে দেখাই তোমার, যে মুহূর্তে মুভিং কন্টাক্টটা নিচের দিকে নামতে শুরু করবে ফার্স্ট যেটা হবে, দেখো এটা ছাড়লো, এটা আরো নামছে, এটা নামছে নামছে, অর্থাৎ এই নামার সময় ধরো আর্ক ফর্মেশন হয়েছে এরকম জায়গায়, মনে করো এখানে আর্ক ফর্মেশন হয়ে গেছে, যখনই দেখো এই কন্টাক্টটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই দিকের অয়েলটা কি করবে, স্বাভাবিকভাবে এই অয়েলটা চাইবে এদিক দিয়ে পাস করতে, এবং পাস করা তোমার দেখো অলরেডি এই হচ্ছে আর্ক স্প্লিটার, মানে টোটাল যে আর্কটা ফর্মেশন হয়েছে ছোট ছোট পার্টে ভাগ করে এদিক দিয়ে ক্রসটা ক্রসে অয়েল ফ্লো করিয়ে আর্ক গুলোকে স্প্লিট করাবে, তার আগে ভেপারাইজেশন বা যা সেগুলো তো হবে, ভেপারাইজেশন দেখা ইটসেলফ প্রসেস, ওটা তো তুমি চাই না চাইতেও হবে, ওটা তো ঠিক আছে ওর জায়গায়, কিন্তু এখানে আমরা এক্সট্রা কি করছি অয়েলটাকে ফ্লো করাচ্ছি না, তো যেহেতু অয়েলটাকে ফ্লো করাচ্ছি সেই জন্য আমি এটা এখানে আমি ক্রসে ফ্লো করালাম, শুধু তাই নয় মুভিং কন্টাক্টটা এখানেই থামবে না, মুভিং কন্টাক্টটা আরো নিচে নেমে আসবে, আরো নিচে নেমে এসে এইখানটায় মুভিং কন্ডাক্টটা ধরো ফাইনালি থামবে, তাতে করে কি হবে আরো হিউজ পরিমাণ অয়েল যে বাকি যেটুকু অয়েল আছে এদিক দিয়ে আউট হয়ে যাবে, তার মানে দেখো এখানে বোধ আমি ক্রসেও ফ্লো করালাম আবার অ্যাক্সিয়ালেও ফ্লো করালাম, এটাকে বলা হয় সেলফ কম্পেনসেট, যেটা কিনা অ্যাক্সিয়াল আর ক্রসের মিক্সচার, একদম ইজি কনসেপ্ট, কোনো বুঝতে আশা করি প্রবলেম হওয়ার কথা না, আর কোনো প্রবলেম থাকলে বলবে একটু, আচ্ছা নেক্সট আমাদের কি আছে দেখি।
আচ্ছা তো এই যে তিনটে বললাম, এই যে তিনটে বললাম অর্থাৎ তোমার অ্যাক্সিয়াল, ক্রস, অ্যাক্সিয়াল বললাম, ক্রস বললাম, আর হচ্ছে সেলফ কম্পেনসেট, মানে দুটো মিক্সচার, সেলফ কম্পেনসেট, এই তিনটাকে আমরা বললাম যে তোমার এইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, তোমার মানে তিনটে ক্ষেত্রে আমরা দেখো অয়েলকে ফ্লো করাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই যে অয়েলটা ফ্লো করছে অয়েলটা দেখো নিজে নিজে হচ্ছে সেলফ, আমি গতকালকে বলেছি এটা হচ্ছে সেলফ ব্লাস্টের আন্ডারে। সেলফ ব্লাস্ট মানে যেখানে অয়েলটা নিজেই ফ্লো করবে, আমি তো কাউকে কিন্তু প্রেসারাইজ করিনি, অয়েলটাকে আমি একবার প্রেসারাইজ করিনি যে যাও তুমি ওখান দিয়ে ফ্লো হও, অয়েল যেখানে দেখো যা ফ্লো হয়েছে অ্যাক্সিয়ালে হোক ক্রসে হোক যেখানে হোক দেখো নিজে নিজে ফ্লো হয়েছে, দ্যাটস ওয়াই সেলফ ব্লাস্ট। যদি তোমার মনে হয় যে না এত হিউজ আর্কিং হচ্ছে, ন্যাচারাল অয়েলের যে মুভমেন্ট, ন্যাচারাল অয়েলের মুভমেন্ট আর্থটাকে এক্সটিংগুইশ করার জন্য সাফিসিয়েন্ট নয়, যদি এরকম মনে হয় যে না ব্রেকারের রেটিং আমি আরো বাড়াচ্ছি সেক্ষেত্রে আরো হিউজ পরিমাণ আর্থ তৈরি হচ্ছে, একটা নর্মাল এই অ্যাক্সিয়াল ক্রস বা সেলফ কম্পেনসেটের যে ন্যাচারাল অয়েল ফ্লো ইজ নট সাফিসিয়েন্ট টু এক্সটিংগুইশ দ্যাট আর্থ, দেন ইউ হ্যাভ টু টেক সাম অ্যানাদার অ্যারেঞ্জমেন্ট ইন অর্ডার টু ডু সাচ কাইন্ড অফ দ্যাট দ্য অয়েল, দ্য ফ্লো অফ অয়েল শুড বি প্রেসারাইজড বাই সামথিং। প্রেসারাইজ মানে কি অয়েলটাকে আরো প্রেসারে বার করবে, প্রেসারে মানে অয়েলের প্রেসার বলতে আমাদের প্রথমে যেটা মাথায় আসে দ্যাটস হাইড্রোলিক, অর্থাৎ সেখানে হাইড্রোলিক দিয়ে আমি অয়েলটাকে ফেলবো, সেটা কিরকম জিনিস, সেইগুলোকে বলা হয় ফোর্স ব্লাস্ট। যেমন সেল ব্লাস্টের আন্ডারে তিনটা করলে তিনি পয়েন্টটা হচ্ছে ফোর্স ব্লাস্ট, ফোর্স ব্লাস্ট মানে তুমি ফোর্স করছো অয়েলটাকে পাস করতে, সেটার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এরকম আর কিছু না, এই যে এইরকম জিনিসের সাথে একটা করে হাইড্রোলিক লাগানো থাকবে, অর্থাৎ কি না সাপোজ এইটা আমার ফিক্সড কন্টাক্ট, এটা আমার ফিক্সড কন্টাক্ট আর সাপোজ এইটা আমার মুভিং কন্টাক্ট, ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টের মধ্যে এখানে যেটা হচ্ছে যে এমনি কিছু না, যা ছিল তাই আছে, ধরো আগে চেম্বারটা এরকম টাইপের ছিল, ধরো আমি এটাকে মানে হরাইজন্টালি প্লেস করে আঁকলাম, আগে মনে করো চেম্বারটা এরকম ছিল, কি ছিল না এখানে অয়েল ছিল, যখনই এটা সরে যেত অয়েলটা ধরো ক্রসে ফ্লো করতো, এটা আগেকার কনসেপ্ট ছিল, নিউ কনসেপ্ট বলছে যে অয়েলটা ন্যাচারাল ফ্লো করবো না, অয়েলটাকে ফোর্সফুলি পাঠাবো, তাহলে যদি ফোর্স করতে হয় তাহলে তোমাকে এখানে একটা হাইড্রোলিক লাগাতে হবে, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট উইল বি সামথিং লাইক দিস, এখানে একটা পিস্টন আছে, দেখো একটা পিস্টন আছে তাই না, এবং এই যে মুভিং কন্টাক্ট আর পিস্টন এদের মধ্যে একটা মেকানিক্যাল কানেকশন আছে, মেকানিক্যাল একটা অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা কি মুভিং কন্টাক্ট যদি বাঁ দিকে সরে পিস্টনটা নিচের দিকে নামবে, ঠিক আছে এটা একটু আমি ইয়ে করে আসি, অর্থাৎ মুভিং কন্টাক্ট যদি বাঁ দিকে সরে সিম্পলি ওটা পিস্টনটা নিচের দিকে নামবে, এটা করা খুব একটা কঠিন কিছু কাজ না, মেকানিক্যাল একটা সামান্য মেকানিক্যাল ডিজাইন দিয়ে করা সম্ভব, কিছুই না, মনে করো এইটা তোমার মুভিং কন্টাক্টের পিস্টনটা, হুম এইটার সঙ্গে একটা বোল্ট লিভার কানেক্টেড, এই বোল্ট লিভার এইভাবে কানেক্টেড যে এখানে একটা ফালক্রাম আছে, সরি দাঁড়াও এটা এইভাবে চললে, ও আচ্ছা ভার্টিক্যাল ফালক্রাম দেবো, মানে এই ধর একটা আছে আর এইখানটা হচ্ছে তার ইয়েটা, এইখানটা ফালক্রাম দিলাম, এই ফালক্রাম থেকে হচ্ছে এটা এইদিকে সরবে, এটা যদি এদিকে সরে তাহলে হচ্ছে এই যে একটা সেকেন্ড ফালক্রাম দিতে হবে, মানে এদিকে সরালাম,
ফালক্রাম, এটা ফালক্রাম, না ফুলটা দিতে হবে। এরকম একটা মেকানিক্যাল আনলিনিয়ার করা যেতে পারে, কিছু না। তোমার এই পিস্টন যদি দেখো এইদিকে সরে, ঠিক আছে, এটাকে এইদিকে ঠেলবে, এটাকে এইদিকে ঠেলে ধরে এটা এইদিকে সরবে, এটা যদি এইদিকে সরে এটাকে এইদিকে টানবে, হ্যাঁ, এটা যদি এইদিকে টানে তাহলে ধরো তোমার এটা এইখানে, এখানে আমি জায়গা পাচ্ছি না, এখানে আরেকটু ইয়ে আনতে হবে, এটা গিয়ারিং অ্যারেঞ্জমেন্ট করে টানতে হবে, এখানে একটা গিয়ারিং অ্যারেঞ্জমেন্ট করে তার সাথে ওই ভালটা কানেক্টেড থাকবে, অর্থাৎ এটা যদি এইদিকে সরে এটা এইদিকে নামবে, আর মেকানিক্যাল একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে কোথায় এই জায়গাটা। তো আমি যেটা বলতে চাইছি যে এক্ষেত্রে কিছুই না, তোমাদের এটা একে দেখাতে হবে না, চাপ নেই, একে দেখাতেই হবে না, ইনফ্যাক্ট এই ছবিটা বইয়ে নেই, হ্যাঁ, তোমাদের মেহতার বইয়ে এই ছবিটা অলরেডি নেই, জাস্ট কিছু না, খুব সিম্পল কনস্ট্রাকশন, ছবিটা খাতায় ড্র করে নিতে পারো, জাস্ট এই মুভিং কন্ট্রাক্টটা সরে গেলে দেখো এই পিস্টনটা নিচের দিকে নামবে, এই পিস্টন যখন নিচের দিকে নামবে এই অয়েলটাকে একটা ফোর্স দেবে, এই বরাবর একটা ফোর্স দেবে। এবার তোমরা পাস্কালের ল জানো, মানে হাইড্রোলিকের যে পাস্কালের ল, যে কোনো একটা ক্লোজড সিস্টেমের কোনো একটা জায়গায় প্রেশার ক্রিয়েট করলে প্রেশারটা সব জায়গায় ক্রিয়েট হয়, অর্থাৎ এই যে ফোর্সটা দেবে সেই ফোর্সটা সব বরাবরই পড়বে, ইভেন এই জায়গাটাতেও ফোর্সটা পড়বে, যখনই এই কন্টাক্ট সামান্য ওপেন হয়ে যাবে, অর্থাৎ এখানে একটা স্পেস এসে দাঁড়াবে, দেখো এখানে যখন স্পেস, একটা স্পেস জায়গাটা এসে দাঁড়াবে, তখনই অয়েলটা এইখান দিয়ে প্রচন্ড ফোর্সফুলি বেরোবে, প্রচন্ড ফোর্স নিয়ে বেরোবে, মানে আমি এইখানে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে দ্যাটস হচ্ছে তোমার পার ইউনিট এরিয়া, সরি সরি, প্রেশারটা হচ্ছে তোমার ফোর্স পার ইউনিট এরিয়া, তো সেই প্রেশারটা নিয়ে এখানে বেরোবে। এবার এখানে তোমার যদি এরিয়া কম হয় তাহলে এরিয়াটা তোমার যদি কম হয় বা বেশি হয় অ্যাকর্ডিংলি, প্রচন্ড হিউজ প্রেশার দিয়ে অয়েলটা এখান দিয়ে বার করবে, অর্থাৎ আগে অয়েল যেটা নিজের ওয়েট, নিজের ওয়েটে মুভ করছিল, আগে অয়েলটা কেন মুভ করছিল, নিজের ওয়েটের জন্য, তো নিজের ওয়েটের জন্য মুভ করছিল, এখন ওটাকে আমি জোর ফোর্স ফুলি বার করছি, তাতে করে কি হবে যে আর্কটা এক্সটিংগুইশ আগের গুলো করতে পারছিল না, সেটা কিন্তু ফোর্স এর ক্ষেত্রে আরো বেশি এফেক্টিভ ওয়েতে ওটাকে এক্সটিংগুইশ করতে পারবে, এটা আর কিছু করাটাই না, বুঝতে পারছি আমি কি বলতে চাইছি, তো এইরকম জিনিসটা আর কিছু না, এটাকে তো বলছি ফোর্স ব্লাস্ট, সেলফ ব্লাস্ট বা ফোর্স ব্লাস্ট, এই এই হচ্ছে এই দুটোই। দেখো ফোর্স ব্লাস্ট নিয়ে কারো কোনো সমস্যা নেই তো, একটু বলবে, বেশ ঠিক আছে, প্রবলেম যদি নেই তাহলে এই জায়গাটা মুছছি, এবার একটা জিনিস একটু জাস্ট ঠান্ডা মাথায় আমাদের ভাবতে হবে, যে আমরা এই যে এতক্ষণ ধরে যে সমস্ত সার্কিট ব্রেকার গুলো পড়লাম, মানে অয়েলের, অয়েলের যে সমস্ত সার্কিট ব্রেকার গুলো পড়লাম, সেখানে কিন্তু সবগুলোতেই একটা, আগে আচ্ছা আগে চলো দেখে নিই কি কি অ্যাডভান্টেজ বা কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, ধরো আমি যদি অ্যাডভান্টেজ দেখি, আচ্ছা অ্যাডভান্টেজ দেখার আগে এই যে টার্মটা বললাম, মানে সেলফ ব্লাস্ট, যে সেলফ ব্লাস্টের আন্ডারে তিনটে ছিল, অ্যাক্সিয়াল আর ছিল ক্রস, একটা ছিল দুটো মিক্সচার, মানে সেলফ কম্পেনসেটেড, আর একটা ছিল তোমার ফোর্স ব্লাস্ট, ফোর্স ব্লাস্টেরও কিন্তু এরকম তিন রকম অ্যারেঞ্জমেন্ট হয়, সেটাকে আর আলাদা করে বলা হচ্ছে না, কারণ অ্যাক্সিয়াল কি জিনিস, ক্রস কি জিনিস, সেলফ কম্পেনসেটেড কি জিনিস তোমরা অলরেডি বুঝে গিয়েছো। এবার ওখানে অয়েল গুলো ন্যাচারাল ফ্লো হচ্ছিল, যখনই ওটা হাইড্রোলিক দিয়ে ফ্লো করাবো তখন সেটাকে আমি বলছি ফোর্স ব্লাস্ট, যখন সেটা হাইড্রোলিক দিয়ে ফ্লো করাবো হাইড্রোলিক সিস্টেম, তাহলে এই দুটো হলো সেলফ ব্লাস্ট, এবং এই দুটো কে দুটো এই হচ্ছে আমার টার্ম কিসের আন্ডারে পড়লো, বাল্ক অয়েল সার্কিট ব্রেকার,
যেখানে যে সমস্ত সার্কিট ব্রেকার গুলো আঁকা হলো তোমরা খেয়াল করে দেখো, বা প্রথম দিনও রেখেছি, এতটা বড় একটা চেম্বার, কোথায় তার মাঝখানে দুটো কন্ট্যাক্ট একে অপরকে ওপেন হবে, তার জন্য গোটাটাকে আমি তেলে ভর্তি করে রাখছি, তাই না? বাল্ক অয়েল মানে কি, এখানে হিউজ অ্যামাউন্টের একটা অয়েল আমার নেসারি হচ্ছে। আমি যদি বলি যে আচ্ছা এই এইখানে কি কি সুবিধা বা কি কি অসুবিধা পাচ্ছি, তো 1 নম্বর সুবিধা দেখো, আমি এখানটা ইয়ে করছি, এই এই দুটোকে নিয়ে আমি বলছি বাল্ক অয়েল। তো এই যে বাল্ক অয়েল সার্কিট ব্রেকার বলছি, কি কি অ্যাডভান্টেজ আছে আমার এখানে? একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে দেখো, সিম্পল কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন গুলো কিন্তু খুব একটা জটিল না, মানে আমি অয়েলটা সিম্পলি, অয়েলটা ফ্লো হবে অ্যাকর্ডিংলি যা হওয়ার হবে, তো এটা হচ্ছে একদম সিম্পল কনস্ট্রাকশন, কিচ্ছু নেই। দ্বিতীয় দেখো হচ্ছে কি, আমার এই যে আমার সিস্টেমটা এ হচ্ছে মানে কাজ করছে, সিস্টেমটাকে আমি ভেরিয়াস রেটিং এর করতে পারি। ভেরিয়াস রেটিং এর করতে পারি মানে কি, আমার যেরকম অ্যামাউন্টের অয়েল লাগবে, যেরকম অ্যামাউন্টের আমার মানে আমার যদি মনে হয়, ভেরিয়াস রেটিং মানে কি, আমার ওই আর এখানে তো কেস হচ্ছে আর্টটাকে এক্সটিংগুইশ করা, তাহলে আর্টের পরিমাণ যদি প্রচন্ড বেশি হয়, প্রচন্ড কম হয়, তাহলে আমার যদি মনে হয় অ্যাক্সিয়াল ব্লাস্ট হয়ে যাবে, যদি মনে হয় না আর্টের অ্যামাউন্ট আরো বেশি আমি ক্রস ব্লাস্ট করব, যদি মনে হয় আমার না এই এতেও নেসেসারি নয় আরো হিউজ আর্ট তৈরি হচ্ছে, দেন আই শুড গো ফর ফোর্স ব্লাস্ট, যা খুশি আমি আমার ভেরিয়াস রেটিং এ আমি বানাতে পারি, কিন্তু যেখানে যাই করি কনস্ট্রাকশনটা খুব সিম্পল থাকে, তাই না? এই এর ক্ষেত্রে আমাকে বেশি কিছু ঝামেলা নিতে হবে না সিস্টেম। কিন্তু আমি যদি এর অ্যাডভান্টেজ কম বটে, ডিসঅ্যাডভান্টেজ বেশি। কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে? ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটা হিউজ অ্যামাউন্টের অয়েল লাগবে, অয়েলের তো দাম আছে না, হিউজ অ্যামাউন্টের অয়েল লাগে। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি অয়েলটা যে হিউজ দিচ্ছ, যদি দামটা কমও হয়, যে হ্যাঁ আমি অনেকটা হিউজ অয়েল আমার কাছে অ্যাভেলেবল আমি দিচ্ছি, ভালো কথা। প্রবলেমটা হচ্ছে তোমরা দেখো, যখন ট্রান্সফরমার ফ্যাক্টরিতে যাওয়া হয়েছিল, ওখানে ট্রান্সফরমারের গায়ে অয়েল সংক্রান্ত অয়েলের যে হেলথ, অয়েলটা কতটা ভালো আছে না আছে দেখার জন্য একটা জিনিস ছিল, কি নাম কেউ বলতে পারবে ওটা? একটা জিনিসকে দেখানো হয়েছিল যেটা তোমার হচ্ছে অয়েল, সিলিকা, সিলিকা, হ্যাঁ মানে জিনিসটা কি বলে, ওটা সিলিকাল জেলটা অয়েলের হেলথটা বলে দেয় তার কালার চেঞ্জ করে, কিন্তু ওই মানে ওই মডিউলটার নাম কি, ট্রান্সফরমার সেকশন মডিউলটার নাম কি? ও হ্যাঁ, ওটা তো সিলিকা, সিলিকা জেল চেম্বারই বলে, হ্যাঁ ঠিকই বলে, তুমি বলছো ওটা সিলিকা জেল চেম্বারই বলে, ঠিক আছে। তো হ্যাঁ ঠিক আছে, আর কিছু না, ওটা ঠিকই বলছো। তো কি বলতে গেলাম আমি, হ্যাঁ এটা লাগছে ওখানে দেখো, অয়েলটার ভেতরে যে গ্যাপ অয়েল থাকে, মানে তার ভেতরে একটা হিউজ অয়েল থাকা মানে কি, ট্রান্সফরমার ভেতরে তোমরা দেখেছো কতটা হিউজ অয়েল থাকে, তাহলে সেই অয়েলটাকে ইয়ে করার জন্য মানে অয়েলের মেনটেন্যান্স দেখার জন্য আমরা দুটো জিনিস ইউজ করি, সিলিকা জেল চেম্বারটা ইউজ করি, ওটা তোমার অয়েলের মধ্যে কতটা ময়েশ্চার ঢুকেছে, মানে কতটা ময়েশ্চার হয়েছে বা না হয়েছে সেটা বলে দেয়। দ্বিতীয় কথা হচ্ছে তোমার একটা ওই গ্যাসটা বেরিয়ে যাওয়ার জন্য একটা ব্রিদার ইউজ করি, তাই তো? তোমার যাতে গ্যাসটা আমার বেরিয়ে যেতে পারে, বাইরে যাতে এয়ারটা সার্কুলেশন ঠিকঠাক হতে পারে, একটা ব্রিদার ইউজ করা হয়। তো সিলিকা জেল চেম্বার বা ব্রিদার এইগুলো হচ্ছে আমার লাগছে কেন, আমার যত বেশি অয়েলের অ্যামাউন্ট তত বেশি এইগুলোর হেডে, মানে তত বেশি এই এই জিনিসগুলোকে ঝামেলা পোহাতে হবে। এবং সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, সব থেকে বড় যে বাজে ডিসঅ্যাডভান্টেজটা সেটা হচ্ছে কি বলতো, ধরো তোমার এত বড় একটা অয়েল সার্কিট ব্রেকার, এত বড় একটা অয়েল সার্কিট ব্রেকার, তার মাঝখানে আর্কিং ফরমেশন হচ্ছে মনে করো এইটুকু জায়গার জন্য, এবং দেখা যাচ্ছে যে এতটা তুমি যে অয়েল নিয়েছো খুব লো অ্যামাউন্টের অয়েল ইউজ হচ্ছে এটাকে এক্সটিংগুইশ করার জন্য, বাকি অতটা অয়েল কিন্তু লাগছে না, স্টিল ওই অয়েলটা দিয়ে রাখতে হয়। কারণ কি জানো, এইখানে যে অয়েলটা আমি ইউজ করছি, এই অয়েলের দুটো কাজ, এর অয়েলটা দুটো কাজ, একটা হচ্ছে আর্কটাকে কোয়েঞ্চিং করা, মানে আর্কটাকে নেভানো আর কি, আর্ক কোয়েঞ্চিং এর একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ইনসুলেশন প্রোভাইড করা,
এই ইনসুলেশন, হ্যাঁ ইনসুলেশন প্রোভাইড করা। এবং থার্ড হচ্ছে কাজ হচ্ছে কুলিং, যত পারবো আমি জায়গাটাকে ঠান্ডা রাখতে হবে, গরম না হয়, যত গরম হবো তত আমার আয়োনাইজেশনের চান্স বাড়বে। বাস্তব ঘটনা বলছে যতটা আমি তেল রাখি, 8 কোয়েঞ্চ করার জন্য মাত্র 10% তেল লাগে, বাকি তেলটা লাগেই না অতটা। স্টিল অতটা কেন দিয়ে রাখতে হয়? দিয়ে রাখতে হয় এই কারণেই, কারণ এই যে অয়েলের যে তোমার চেম্বারটা, তার বাইরেটা হচ্ছে গ্রাউন্ড করা, তার মানে একটা কন্ট্যাক্ট, ধরো সে ওপেন কন্ডিশন হোক বা ক্লোজ কন্ডিশন হোক, তার এই রকম পয়েন্টে একটা ভোল্টেজ আছে। মাঝখানে যে আমি এতটা অয়েল দিয়েছি, এই অয়েলটার কাজই হচ্ছে এই গ্রাউন্ডের, গ্রাউন্ড বডির সাথে এর একটা ইনসুলেশনটাকে আমার মেনটেন করবে, ঠিক আছে? এইটা একটা, এর একটা বড় একটা কাজ। এইখানটা ছেড়ে দাও, এখানটা তো অনেক ইনসুলেটিং অ্যারেঞ্জমেন্ট অলরেডি থাকে, মানে যেখান দিয়ে তোমার এটা মুভ করছে পিস্টনটা, তার আউট সাইডটা দিয়ে অলরেডি এখান দিয়ে একটা ইনসুলেশন প্রোভাইড করা আছে। এগুলো সব ইনসুলেটেড করা আছে। সমস্যা তো এদেরকে নিয়ে নয়, সমস্যা হচ্ছে টোটাল চেম্বারটার সাথে। এই চেম্বার বডিটা কিন্তু গ্রাউন্ডেড, তাহলে তোমাকে এর মধ্যে একটা ভোল্টেজটাকে মেনটেন করতে হবে, একটা সাফিসিয়েন্ট ভোল্টেজ, যার জন্য এতটা লাগছে মানে। এবং এই এতটা তেল মানে অয়েল ইউজ করার বড় কারণটা হচ্ছে ইনসুলেশনটার জন্য ম্যাক্সিমামটা রাখছে। 8 কোয়েঞ্চ করার জন্য অনলি 10% অয়েল লাগে, সেইটা তো কোনো সমস্যা ছিল না, আমাদের প্রবলেম ছিল না। প্রবলেম কোথায় হয়ে যাচ্ছে জানো? ট্রান্সফরমারে আমরা ওই সিলিকা জেল বা মানে ওই যে সিলিকা জেল চেম্বারটা আমরা ইউজ করছি, সিলিকা জেলটা কি কারণে ব্যবহার করছি? কারণ আমি জানি যে একটা টাইম পর মানে দীর্ঘদিন ধরে ট্রান্সফরমারটা অপারেশন হচ্ছে, অয়েলটা, অয়েলে যে গতকালকে বললাম ব্রেকডাউন স্ট্রেংথের কথা, অর্থাৎ কতটা ভোল্টেজ ইনসুলেশন ও টলারেট করতে পারবে, নতুন যখন ড্রাম থেকে তেল ভরছে তখন তার এটা হচ্ছে প্রায় 42 কিলোভোল্ট পার সেন্টিমিটার হচ্ছে তখন তার ব্রেকডাউন স্ট্রেংথ, ঠিক আছে? সেমিও নয় বোধহয়, আরো কম, আমি এক্সাক্ট জানি না, 42। যত দিন যাবে তেলটা আস্তে আস্তে কি হবে, তেলটা তোমার মানে ময়েশ্চার ধরবে, এটা কম থাকবে, 42, 40 হবে, 30 হবে, 20 হবে, যেই 20 হয়ে গেল ওই তেলটাকে আর ইউজ করা যাবে না, ওই তেলটাকে পুরো অক্কোটা তেল ফেলে দিয়ে আবার নতুন তেল ভরতে হবে। এবার এই বাল্ক অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে যতবার এরকম আর্ক কোয়েঞ্চিং করবে, যতবার এখানে আর্কিং ফর্মেশন হবে না, ততবার এইখানটায় কিছু ডাস্ট মানে অশুদ্ধি, কার্বন ডাস্ট, কার্বন মানে কার্বনের গুঁড়ো ডাস্ট, এই জায়গাগুলোতে এই তেলটাকে দূষিত করবে। আর গোটা তেলের চেম্বার তো একটাই, তার মানে কি হচ্ছে 10% তেল মাত্র 8 কোয়েঞ্চে কাজে লাগানো হচ্ছে, আর এই 10% তেলের যে অশুদ্ধি, বাকি 90% তেলটাকে কিন্তু দূষিত পলিউটেড করে দিচ্ছে। তাতে করে আমি যে এইখানে ইনসুলেশনটা করছিলাম দীর্ঘদিন ধরে 8 কোয়েঞ্চিং হতে 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 হতে, এই 10% অয়েলের যে নোংরাটা মানে পলু অশুদ্ধিটা, সেটা বাকি 90% অয়েলটাকে আমার ডিটোরিয়েট করে দিচ্ছে, যার জন্য এই ইনসুলেশনটা বজায় থাকবে না। তো আমাকে এইটুকু ঝামেলার জন্য আমাকে গোটা তেলটা চেঞ্জ করতে হবে, এইটাও সব থেকে বাজে একটা ডিসিশন। আবার বলছি ব্যাপারটা কি হলো, এ ভেরি লো অ্যামাউন্ট অয়েল ইজ নিডেড ফর আর্ক কোয়েঞ্চিং, হোয়ার এভার মোস্ট অ্যামাউন্ট অফ দ্য অয়েল ইজ ইউজড জাস্ট ফর ইনসুলেশন পারপাস, বাট ডিউরিং আর্ক কোয়েঞ্চিং ফর এ লং টাইম this oil gets deteriorated and which incident pollute actually polluted all over the oil, that's why after some time this huge amount of oil you have need to be replaced, it's a problem. অর্থাৎ আমরা আগে ইনসুলেশনটা থাকবে না, তাহলে আমি এই জন্য আমি কি করতে পারি, একটা কাজ কর বলছে, বলছে আমার একটা কাজ করো, যদি সত্যি 10% অয়েল তোমার 8 পয়েন্টে কাজে লাগায়, তেলের অ্যামাউন্টটা কমিয়ে দাও, কমিয়ে দিয়ে এইটাকে আলাদা চেম্বার করে দাও, বাকি তেলটাকে আলাদা চেম্বারে করে দাও, যাতে যা নষ্ট হবে হোক এইটুকু তেল নষ্ট হোক, এইটুকু নষ্ট তেল যেন বাকি অয়েলটাকে পলিউটেড করতে না পারে। আমি কি বললাম ব্যাপারটা সব বুঝতে পেরেছো? অর্থাৎ ওরা বলছে যে আর্ক কোয়েঞ্চিং চেম্বারটাকে সম্পূর্ণ আলাদা করে দাও, ওখানে অল্প লো অ্যামাউন্টের অয়েল দাও, বাকি বাকি যে অয়েলটা রয়েছে অয়েলটাকে আলাদা চেম্বারে করে দাও, এবং দুটো অয়েলের মধ্যে সেপারেশন রাখো, যেখানে আর্ক কোয়েঞ্চিং হবে সেই চেম্বারের অয়েল আলাদা, ওখানে খুব লো অ্যামাউন্টের অয়েল থাকবে,
আর যে জায়গাটা তোমার ইনসুলেশন নিডেড সেই জায়গায় তুমি একটু বেশি তেল লাগতে পারো, কিন্তু দুটো অয়েলের মধ্যে কোনো যেহেতু ফিজিক্যাল কানেকশন নেই মিক্স আপ হবে না, কাজেই যা কোয়ালিফাইড হবার ওই অয়েলটা হবে, নিচের অয়েলটা করার দরকার নেই। হ্যাঁ ওখানে যেহেতু লো অ্যামাউন্টের অয়েল, লো অ্যামাউন্টের অয়েল তুমি কিছুদিন বাদ আবার রিপ্লেস করে দাও, নো প্রবলেম, তেলের অ্যামাউন্টটা তো কম লাগছে আর নিচের তেলটা তো নষ্ট হচ্ছে না। তাহলে সেই কনসেপ্ট থেকে তৈরি হচ্ছে এটা, যেমন পড়লে বাল্ক অয়েল সার্কিট ব্রেকার, সেকেন্ড এটা হচ্ছে লো অয়েল সার্কিট ব্রেকার, লো অয়েল সার্কিট ব্রেকার বা বলা হয় মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার, মিনিমাম মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার, লো অয়েল বা মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার বলা হয়। এবং মিনিমাম অয়েল যে সার্কিট ব্রেকারটা আছে সেই সার্কিট ব্রেকারটা, এই লো অয়েল বা মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারে একটাই কনস্ট্রাকশন হয়, পরীক্ষায় মাঝে সাঝে আসে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে অয়েল সার্কিট ব্রেকার থেকে যদি কোশ্চেন আসে এই লো অয়েলটাই ম্যাক্সিমাম আসে। কেন? তার কারণ হচ্ছে কনস্ট্রাকশনটা একটু জটিল। আগেই বলেছি বাল্ক অয়েলে তো দেখেছো অয়েলটা নিজে নিজে ফ্লো করছে, সেদিনের কনস্ট্রাকশন খুব সিম্পল, আর লো অয়েলের ক্ষেত্রে আমি আলাদা আলাদা চেম্বার করবো, আলাদা আলাদা অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে, সেই জন্য ওর কনস্ট্রাকশনটা একটু জটিল। আমি এইখানটায় ছবি এঁকে সময়টা নষ্ট করছি না, অলরেডি ছবিটা তোমাদের বইয়েও রয়েছে বা আমি ওখান থেকে তুলে নিয়ে আমি পেন্টে রেখেছি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি ওইখানে একদম দেখাচ্ছি। ওকে সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? যারা স্ক্রিন দেখতে পাচ্ছ না তারা আমার ভিডিওটাকে আনপিন করে স্ক্রিনে চলে যাও। আশা করি সবাই প্রেজেন্টেশন মানে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। শুনতে পাচ্ছ সবাই? আশা করি কোয়ালিটিটা চেঞ্জ করলাম। তো দেখো এইখানে একটা ছবি তোমাদেরকে দেখানো হয়েছে, ছবিটাকে একটু বড় করে উপর থেকে নিচে যদি দেখাই, দেখো এই যে লম্বা করে দেখছো এইটা বলবে দেখতে পাচ্ছ না বলো একটু? আই থিঙ্ক না দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা সবাই দেখতে পাচ্ছ তো, ঠিক আছে। তো এইখানে হচ্ছে দেখো এই যে ছবিটার মধ্যে আমাকে মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারটাকে দেখানো হয়েছে, এবং এই যে মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার তোমরা এই যে বাইরে থেকে এরকম লম্বাটে চেহারাটা দেখছো, দেখো আমি এটা জুম করছি, জুম করে নিচের দিকে নামাচ্ছি, দেখো এই হচ্ছে তার চেহারা, অর্থাৎ আমি যদি জুম আউট করি দেখো এই রকম হচ্ছে দেখতে জিনিসটাকে, এবং এই যে জিনিসটা এরকম তার শেপ, এটাকে বাইরে থেকে তুমি যদি দেখো বাইরে থেকে তাকে দেখতে হচ্ছে অনেকটা তোমার এরকম টাইপের, দেখাচ্ছি লো অয়েল সার্কিট ব্রেকার। আচ্ছা এখানে দেখো দেখাই, এইটা না এটা না এইটা এইটা দেখো মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার, এই যে ছবিগুলো দেখছো তোমরা, দাঁড়াও এটা কপি করি, একটু জুম আউট করে জিনিসটা দেখতে খারাপ হলো, যাই হোক এইরকম ধরনের ছবিগুলো দেখতে হয়। বা একটা ছবি নিয়ে আসি একটু ভালো, এটা ভ্যাকুয়াম, এটা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এইরকম দেখতে হয় লো অয়েল মোটামুটি। হ্যাঁ এটাই ঠিক আছে, এটা তো না এটা তো বাইরে থেকে দেখো এদেরকে এরকম দেখতে। হ্যাঁ আরো ছোট করে দেখাতে হবে, বাইরে থেকে এদেরকে ঠিক এক্সাক্টলি এরকম দেখতে। এটা তিনটে যে দেখছো তিনটে হচ্ছে তিনটে ফেজের জন্য, তো এই অয়েল সার্কিট ব্রেকার গুলোকে একদম লম্বাটে ধরনের দেখতে, এবং এই কন্টাক্ট গুলোর মাথার দিকে অর্থাৎ ওপরের দিকে একটা কন্টাক্ট থাকে যেখান থেকে একটা কন্টাক্টকে তোলা যায়, মানে ধরো এরকম জায়গা থেকে,
দেখো এইখান থেকে একটা, এইখান থেকে তিনটে ফেজের জন্য তিনটা কন্টাক্ট তুলে নেবে, আর এই নিচে থেকে তিনটা কন্টাক্ট বার করে দেবে। তার মানে বুঝতে পারছো, মাথার দিকে একটা কন্টাক্ট রয়েছে, নিচের দিকে একটা কন্টাক্ট রয়েছে। এবার আমরা যেটা করব, এই যে লম্বাটে চেহারাটা, এর ভেতরে কি আছে আমরা দেখে নিই। এইগুলোকে বলা হয় বুশিং। এই যে বাইরে ইনসুলেটর যে যে জিনিস দিয়ে তৈরি, পোর্সেলিন, এইগুলো হচ্ছে ইনসুলেটিং, ওই ওই ইনসুলেটরের মতো ওই জিনিস দিয়েই তৈরি। ডিস্ক টাইপ ইনসুলেটর যেরকম দেখতে হয় ওরকমই দেখতে লাগে দেখতে। বুশিং ট্রান্সফর্মার যে বুশিং দেখেছো বাইরে দিয়ে তোমরা, ওটা এটা হচ্ছে এক্স্যাক্টলি ওই জাস্ট সেম বুশিং। এবারে এর ভেতরটা কি আছে, ভেতরটা যদি আমি দেখতে চাই, ভেতরটা হচ্ছে এরকম। এই যে এই জিনিসটা দেখো, বাইরে দিয়ে এই কাটা কাটা বাইরে দিয়ে বুশিং গুলোকে দেখিয়েছে, এবং বুঝতেই পারছো যে এটার ওপর দিয়ে একটা কন্ট্যাক্ট আছে। দেখো এই একটা কন্ট্যাক্ট তোমার, এই যে এইটা দিয়ে করা আছে, এইটা দিয়ে একটা কন্ট্যাক্ট, খুব সম্ভবত এদিক দিয়ে বার করেছে কন্ট্যাক্টটা, এটাই মনে হয়। যাই হোক, এই একটা ফিক্সড কন্ট্যাক্ট, আর নিচের দিকে দেখতে পাচ্ছ এটা একটা মুভিং কন্ট্যাক্ট। এইটা এই টোটাল এটা দাঁড়াও, হ্যাঁ এইটা হচ্ছে আর একটা কন্ট্যাক্ট। আচ্ছা এইটার এই এইটার সাথে এইটা দিয়ে কানেকশন আছে, এইভাবে কানেকশনটা রয়েছে। অর্থাৎ এইদিকে টপে একটা কন্ট্যাক্ট, বটমে মিডলে এই একটা কন্ট্যাক্ট। এবং খেয়াল করে দেখো, আগের যে তোমরা সার্কিট ব্রেকার গুলো দেখালাম, সেখানে চেম্বার গুলো সাইজ প্রচন্ড হিউজ ছিল। এখানে দেখতে পাচ্ছ যে যেটুকু কন্ট্যাক্ট আর যা সরু, একদম মানে খুবই সরু লম্বাটা ধরনের, তার মানে এখানে যে পরিমাণ অয়েলটা রাখা আছে, যে এই যে অয়েলটা তোমরা দেখছো, যে পরিমাণ অয়েলটা দেখো এখানে রাখা আছে, এই অয়েলের অ্যামাউন্টটা বলছে খুবই অল্প, অনলি 10% অয়েল। বাল্ক সার্কিট ব্রেকারে যা লাগে তার অনলি 10% এই জায়গাটা দেওয়া আছে। এবার আগেই বললাম অয়েলের দুটো কাজ, একটা হচ্ছে আর্ক কোয়েঞ্চ করা, দুটো হচ্ছে ইনসুলেটিং করা। আমি যেটা করতে চাইছি, দুটো চেম্বারকে সেপারেট করতে চাইছি, যার কারণে দেখো এইখানে একটা সেপারেশন দেওয়া আছে। অর্থাৎ এই যে তুমি যেটা দেখছো, এইটা হচ্ছে সেপারেশন ওয়াল, এখানে আমার সেপারেট করা আছে জিনিসটা। দেখো ওপরে একটা চেম্বার করে দিয়েছে, নিচে একটা আলাদা চেম্বার করেছে, এবং এই সেপারেশনটা থাকার জন্য দুটো অয়েল, অর্থাৎ এই অয়েল আর এই অয়েল কখনো মিক্স আপ হবে না, কোনোদিনই মিক্স আপ হবে না, এইভাবে করা আছে। দ্বিতীয় হচ্ছে আর কি কি করতে হবে, একটা ফিক্স কন্ট্যাক্ট তো তার পজিশনে ফিক্স করাই আছে, আর মুভিং কন্ট্যাক্ট যেটা, দেখো এই যে এই যেটা মুভিং কন্ট্যাক্ট লেখা আছে, এই মুভিং কন্ট্যাক্টটা বুঝতেই পারছো এটা নিচের দিকে নেমে আসবে, এটা বুঝতেই পারছো এটা নিচের দিকে নেমে আসবে। তো নিচের দিকে নেমে আসার জন্য এইটা দেখো গিয়ারের হ্যান্ডেল, অর্থাৎ এই হ্যান্ডেলটা নিচের দিকে, এটাকে টান মারলেই দেখো উপরে কন্ট্যাক্টটা নিচ থেকে ছেড়ে বেরিয়ে আসবে, এবং এই যে টান মারবে এইটার সঙ্গে তোমার মোটর ফিট করা আছে, সেই মোটরটা হচ্ছে এই এইখানে মোটর গুলো রয়েছে, এই যে এইখানে মোটরের আর্ম গুলো, সরি এখানে আর্ম গুলো রয়েছে, আর এইটা হচ্ছে মোটর, এইখানে তোমার মোটর আছে, সেই মোটরটা যখন অপারেট করে এখানে এই যে লম্বা যে শ্যাফটটা দেখছো, এই লম্বা শ্যাফটটা, হ্যাঁ এই যে লম্বা শ্যাফটটা দেখছো তোমরা, এই লম্বা শ্যাফটটা ঘুরতে শুরু করে, ঘুরলেই ওখানকার নিচের এই তিনটে গিয়ার অপারেট করে, এবং যে ছবিটা দেখলে এই এইটা এইদিকে এই এই হাতলটা এই নিচের দিকে নেমে আসে, নিচের দিকে নেমে আনলেই এই এইটাকে টান মারবে, এইটাকে টান মারলেই দেখো তোমার ওপরের কন্ট্যাক্ট থেকে নিচের কন্ট্যাক্টটা ছেড়ে বেরিয়ে আসবে। টোটাল কনস্ট্রাকশনে কি কি আছে দেখে নাও উপর থেকে, একটাকে বলছি আমরা টপ চেম্বার, নিচের দিকে নিচেটা হচ্ছে তোমার বটম চেম্বার, বটম চেম্বার লেখে নি। আর কি আছে, এইটাকে বলছি অপারেটিং রড, কারণ ওই রডটা ধরে টান মারলে তবেই হচ্ছে মুভিং কন্ট্যাক্টটা নিচের দিকে মুভ করবে। এখানে একটা সেপারেশন ওয়াল আছে দেখতে পেয়েছো, দুটো চেম্বার, হ্যাঁ এটা বলে টপ চেম্বার, এটাকে বলে বটম চেম্বার বা সাপোর্টিং চেম্বার, কারণ নিচেরটার কাজ হচ্ছে বেসিক্যালি ইনসুলেশন সাপোর্ট দেওয়া আর্থের সঙ্গে। হ্যাঁ এই যে দেখো, এই যে এই সার্কিট ব্রেকারটা, এটা কেন দেখাচ্ছি, এটাই দেখাই, এই যে সার্কিট ব্রেকারটা দেখো, এইখানে তো মাটি, এইটা তো মাটি, এখানে মাটি, তাহলে সার্কিট ব্রেকারের সঙ্গে এর যে সেপারেশন, অর্থাৎ এটাও কিন্তু গ্রাউন্ডেড বডি, এটাও গ্রাউন্ডেড বডি, এটাও গ্রাউন্ডেড বডি, তাহলে এইটা হচ্ছে একটা হচ্ছে টপ চেম্বার, আর এইটা হচ্ছে তোমার সাপোর্টিং চেম্বার বা বটম চেম্বার। বটম চেম্বারের যে অয়েলটা, এই অয়েলটার কাজ কিন্তু ইনসুলেট করা, অর্থাৎ ওপরের সেকশনটাকে নিচের সেকশন থেকে ইনসুলেট করে রাখা, সেটা হচ্ছে এই নিচের অয়েলটার কাজ, যেটা কিনা আমি এই জায়গাটা বলছি, অর্থাৎ নিচের এই সাপোর্টিং নিচের যে চেম্বারটা, নিচের চেম্বারটার কথা বলছি। দ্বিতীয় হচ্ছে খেয়াল করে দেখো, ওপরের যে চেম্বারটা আছে, মানে সার্কিট ব্রেকিং যে চেম্বারটা, তার ভেতরে দেখো এইটা হোকে বলছি আমরা আর্ক এক্সটেনশন ডিভাইস,
এইটাকে বলা হচ্ছে আর্ক এক্সটেনশন ডিভাইস এই উপরেরটাকে। কারণ এর মধ্যে দেখো এই যে কন্টাক্টটা যখন এসে টাচ করে থাকে তখন ধরো এইরকম জায়গায় টাচ করে থাকে, অর্থাৎ এ যখন টাচ করে থাকে এইরকম করে টাচ করে থাকে, তাই না? বাজে আঁকলাম, ধরো ও যখন টাচ করে থাকে এইভাবে টাচ করে থাকে, তো যখন দেখো এইভাবে টাচ করে থাকে তখন তখন কোনো অয়েল দেখো ভেতরটায় ঢুকতে পারে না, এই এই যে ভেতরটার জায়গাটা। যখনই ও অপারেট করবে, যখনই অপারেট করবে তখন ধরো কন্ট্রাক্টর নিচের দিকে নেমে আসবে এবং এই জায়গায় একটা হিউজ পরিমাণ আর্কিং ধরো তৈরি হবে, এখানে হিউজ পরিমাণ আর্কিং এই জায়গাটা তৈরি হবে। এবং যে পরিমাণ আর্কিং তৈরি হবে তারপর কি কি কাজ হবে? আর্কিং তৈরি হওয়ার ফার্স্ট কাজ হচ্ছে আমার যেটা বললাম, বাবারে কত মোটা, ফন্টটাকে কমাই সাইজটা। আচ্ছা কি হলো, আচ্ছা ফার্স্ট কাজ হচ্ছে আমরা যেটা বললাম বাবেল ফর্মেশন, বাবেল ফর্মেশন করবে। আর বাবেল ফর্ম করলে কি হবে দেখো, একে তো অল্প জায়গা, অল্প জায়গার এইটুকু অল্প জায়গার মধ্যে যদি এত বড় একটা বাবেল, এইরকম জায়গাটা বাবেল ক্রিয়েশন হয়, মানে এই টোটাল জায়গাটা যদি এত বড় একটা বাবেল ক্রিয়েশন হয় ধরো এই জায়গাটায়, তাহলে কি হচ্ছে অয়েলটার তো স্পেসের জায়গা নেই, অয়েলটা কি হবে প্রচন্ড আন্দোলিত, মানে টার্বুলেন্স তৈরি হয়ে যাবে। যেই টার্বুলেন্স তৈরি হবে তাহলে অয়েলটা তো তোমার উথাল পাথাল করবে, ওপরের এই যে স্পেসিংটা দেখছো ফাঁকা স্পেসিংটা, দেখো এখানটা ফাঁকা স্পেসিং দেওয়া আছে, এই যে অয়েল লেভেলের উপরে মাথাটা ফাঁকা স্পেসিং দেওয়া আছে, ওই স্পেসিংটা এই জন্যই দেওয়া আছে যাতে করে টার্বুলেন্সের সময় ভেতরে প্রেসার না পড়ে, অয়েলটা যাতে এক্সপ্যান্ড হওয়ার জায়গা পায়। এবং ভেতরে যখন টার্বুলেন্স হবে অটোমেটিক্যালি সেই টার্বুলেন্সের জন্যই তোমার আর্কটা কোয়েঞ্চ হবে, মানে আর্কটা আস্তে আস্তে নিভবে। অ্যাকর্ডিংলি বুঝতেই পারছো এখানটা দেখে যে এখানে যেই ভেতরে আর্ক ফর্মেশন হলো অয়েলটা সিম্পলি এখান এই পাথ দিয়ে অয়েলটা এই জায়গাটা দখল করবে, এই জায়গাটা, হ্যাঁ এখানে টার্বুলেন্স তৈরি হবে, এখানে অয়েলটা দখল করবে, দখল করে আর্কটাকে নিভিয়ে দেবে। এবং নেভানোর পরের যে উদ্বৃত্ত যে গ্যাসটা, সেই গ্যাসটা দেখো এই ভেন্ট দিয়ে বাইরে বেরিয়ে যাবে, এই যে গ্যাস ভেন্টটা আছে এই গ্যাস ভেন্টটা দিয়ে বাইরে বেরিয়ে যাবে। আর ট্রান্সফরমার যখন একটা ব্রেদার লাগানো থাকে, দেখো এটা যে ব্রেদার লাগানো আছে উপরে থাকবেই, ওটা একটা অয়েল ট্যাঙ্কের উপরে তো ব্রেদার থাকবেই জানো, তো এটা হচ্ছে সেই ব্রেদারটা। এবং মানে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আর কোয়েন্স করার জন্য দেখো অল্প অল্প পরিমাণ তেল লেগেছে, সেই জন্য যেটুকু কন্ট্যাক্ট তার চাহিদার কুয়ার মতো অল্প অ্যামাউন্টে তেলই দেওয়া হয়েছে, এই যে লম্বা করে খুব লো অ্যামাউন্টের অয়েল এখানে দেওয়া আছে আর কিচ্ছু না, এটাই কনসেপ্ট, আর এখানে দিতে কোনো কনসেপ্ট নেই। তাহলে যা যা অশুদ্ধ মানে যা মানে ইয়ে হওয়ার মানে যে তেলটা ডিটোরিয়েট করার দীর্ঘদিন থেকে সেই তেলটা এইখানেই ডিটোরিয়েট করতে থাকবে, কোনো অসুবিধা নেই। এবং যখন অয়েলটা পাল্টানোর দরকার হবে, দাঁড়াও একটা কথা বলতে ভুলে গেলাম, অয়েলটা ধরো ডিটোরিয়েট করছে, অয়েলটা ধরো এগুলো মুছি আগে, যে অয়েলটা ধরো আমার এখানে অয়েলটা ডিটোরিয়েট করলো, এই জায়গাটায় হচ্ছে একটা ফিল্ট্রেশনের জায়গা আছে, এই জায়গাটা এখানে একটা ফিল্ট্রেশনের জায়গা আছে, তাতে করে কি হয় ধরো এখানকার অশুদ্ধি গুলো এখানে গুঁড়ো গুঁড়ো গুলো অশুদ্ধি গুলো এই জায়গাটা একটু জমা হয়েছে, যে অনেক আফটার সেভারাল অপারেশন এগুলোকে মেনটেনেন্সে নেওয়া হয়, ধরো 2 মাস 3 মাস কি ধরো 4 মাস ব্রেকারটা চলার পর 4 মাস ছাড়া পুরো পাওয়ার অফ করে তখন এটাকে মেনটেনেন্সে নেওয়া হয়। মেনটেনেন্সে নেওয়া মানে কি, তোমার এখানকার যত অশুদ্ধি গুলো আছে অশুদ্ধি গুলো যেখানে এখানে জমা হয়েছে ওখান থেকে আউট করে দেয়, আউট করে তোমার আউট করার পর এখানকার কিছুটা পরিশুদ্ধ তেল থাকে, সে মানে অ্যাকচুয়ালি অশুদ্ধি তেলটাই এই জায়গাটা জমা হয়, এটাকে ওখান দিয়ে ড্রেন করে দেওয়া হয়, তেলটাকে তেলটাকে এখান দিয়ে ড্রেন করে দেওয়ার পর আবার নতুন তেল উপরে টপ এখানে টপিং ফিলিং জায়গা থাকে এখান দিয়ে আবার নতুন তেল ভরা হয়, এগুলো করা হয়। মানে যা অশুদ্ধ হওয়ার উপরটা হলো, আর নিচের তেলটা তো পুরো সেপারেটেড যেটা ইনসুলেশনের কাজ করছে, এই অয়েলটা, এই অয়েলটা দেখো আর কিন্তু পলিউটেড বা ডিটোরিয়েট হবে না এই তোলার অয়েলটা, তবে আমার নিচের অয়েলটাকে বারবার চেঞ্জ করার কোনো দরকার পড়ছে না, এটাই হচ্ছে লো অয়েল সার্কিট ব্রেকারের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটাই। এবং মোস্ট অফ দ্য কেসেস মানে এখন বাল্ক অয়েল সার্কিট ব্রেকার আগেকার দিনে খুব ইউজ করা হতো, এখন আর করা হয় না, বুঝতেই পারছো এটা একটা অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। এখন যত সার্কিট ব্রেকার তোমরা দেখবে মানে অয়েল যেগুলো, এগুলোতে সব লো অয়েল সার্কিট ব্রেকার,
বাল্ক অয়েল ব্যবহার করা হয়। দেখো এইটা হচ্ছে গত দিনকে যেমন দেখালাম, যে এইখানে দেখালাম না যে ডবল ব্রেক টাইপ বাল্ক অয়েল, তো এইটা হচ্ছে বাল্ক অয়েল। ভেতরে চেম্বারটা দেখে বুঝতে পারছো কতটা হিউজ জায়গা, কত হিউজ তেল নষ্ট হবে এই করতে গিয়ে। তা আমার তো দরকার নেই, আমার এই এই চেহারাটা দেখো, আর লোয়েল সার্কিট ব্রেকারের চেহারা গুলো দেখো, এই দেখো লোয়েল সার্কিট ব্রেকারের চেহারা কত অল্প পরিমাণ তেল লাগছে। যে কারণে বাল্ক অয়েল সার্কিট ব্রেকার এখন আর প্রায় দেখা যায় না বললেই চলে, যতটা দেখা যায় মোটামুটি মানে অয়েল সার্কিট ব্রেকার যেগুলো, এখানে ওই লোয়েল সার্কিট ব্রেকার গুলি ম্যাক্সিমাম টাইম ইউজ হয়। এই হচ্ছে ঘটনা, প্রত্যেকটারই বলে দিচ্ছি, একটা টপ কন্টাক্ট, একটা মুভিং কন্টাক্ট থাকে, এই প্রত্যেকটারই ওপর থেকে একটা কন্টাক্ট, আর মিডিলে যেটা দেখছো ওটা থেকে আরেকটা কন্টাক্ট। এই যে আমি এটা ভুল বললাম বোধহয়, তখন এই এইটা দিয়ে একটা কন্টাক্ট আর এইটা দিয়ে একটা কন্টাক্ট, মানে এটা দিয়ে ধরো এলো, এটা দিয়ে বেরিয়ে গেল, এই মিডিল থেকে কন্টাক্টটা, এই যে এই যে মিডিল থেকে কন্টাক্টটা, মানে বাইরে দিয়ে এই একটা কন্টাক্ট আর এই একটা কন্টাক্ট। তো আশা করি লোয়াল সার্কিট ব্রেকারটা বোঝে গেছে। কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে একটু বলতে পারো, বা কোনো জিজ্ঞাসা কোয়েরিজ। এই এইটার ছবিটা কনস্ট্রাকশনটা শুদ্ধ পরীক্ষায় অনেক বছরই আসে, অয়েল সার্কিট ব্রেকার আগের গুলো ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট এটাই, এটা ছবি আঁকে এঁকে পরীক্ষায় আসতে বলে। এটা খুব জটিল কিছু নয়, ছবিটা মোটামুটি সোজাই, খুব বেশি জটিল কিন্তু না, একটু ইয়ে করলেই আঁকা যাবে, একবার প্র্যাকটিস করলেই আঁকা যাবে। কারো কোনো কোয়েশ্চেন বা ইয়ে থাকলে একটু বলতে পারো এখান থেকে, নেই তো তাহলে আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করছি। ওকে। আচ্ছা সবাই আমার স্ক্রিনটাকে আবার পিন করে নাও আগের মতো, ভিডিওটাকে। গেল 10টা গুলো ওদিকে আসে। তো এটা এটুকু তোমরা বুঝতেই পেরেছো যে লোয়াল সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ গুলো অনেক বেশি। কি কি অ্যাডভান্টেজ আমরা পেলাম এখানে? একটা হচ্ছে ভেরি লেস অ্যামাউন্ট অয়েল, খুব অল্প অ্যামাউন্টে তেল লাগছে। দ্বিতীয় কথা হচ্ছে যে কারণে তোমার মানে তোমার ইয়েটা যেটা মানে অয়েলের কস্টিংটা আর কি, মানে যেহেতু তোমার লেস অ্যামাউন্টের অয়েল লাগছে তাহলে অয়েলের কস্টিংটা অনেক ইজি, ঠিক আছে। জায়গা হচ্ছে তোমার অয়েলটা যেহেতু অল্প তাহলে তোমার স্পেসটা স্মলার লাগছে একটু। বাল্ক অয়েলের সাইজ দেখলে কি বিরাট বড় সাইজ, আর লো অয়েলটা দেখতে ছোট বলতে সাইজ, তা তোমার এটা হচ্ছে স্মল স্পেস লাগছে, সাইজে ছোট আর কি, সাইজটা রিডিউস হয়ে যাচ্ছে। আর কি কি অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি? না তোমার মিক্সিং আপের প্রবলেম নেই, নো মিক্সিং আপ, ওই নিচের নিচের অয়েলটা আর উপরের অয়েলটা মানে ইনসুলেটিং অয়েল আর অপারেটিং অয়েল দুটোর মধ্যে কোনো মিক্সিং আপ নেই, যার জন্য আমার মেনটেনেন্সে নেওয়াটা অনেক ইজি, যখন মেনটেনেন্সে নেবো সেটা ইজি, ঠিক আছে। তার জন্য অপারেশন কস্টিং কম, অপারেট করার খরচা কম, অপারেশন কস্টিংটা রিডিউস হয়ে যাচ্ছে। আর কি অ্যাডভান্টেজ আছে মোটামুটি আর একটু দেখতে হবে ধরো। আর কিছু না, ও আছে ফায়ারটা বলিনি, ফায়ার সেটা হচ্ছে তুমি যখন বাল্ক অ্যামাউন্টের অয়েল ইউজ করছো না, তুমি যখন বাল্ক অ্যামাউন্টের অয়েল ইউজ করছো, প্রবলেমটা হচ্ছে যে যদি এই অয়েলটা প্রচন্ড মানে ডিটোরিয়েট করে গিয়ে থাকে, যদি প্রচন্ড ডিটোরিয়েট করে গিয়ে থাকে তখন কি কি সমস্যা হবে? ধরো অয়েলের মধ্যে অনেক ময়েশ্চার চলে এসেছে, ব্রেকডাউন স্ট্রেংথ ধরো অনেক কমে গেছে, অনেক কমে গেছে অয়েলের ব্রেকডাউন স্ট্রেংথটা মনে করো, তাহলে কি হচ্ছে বাল্ক অয়েলের ক্ষেত্রে তো টোটালটার একটাই চেম্বার। এবার এইটা মনে করো তোমার ইনসুলেটিং বডি, আর ভেতরে যে অয়েলটা তার কোয়ালিটিটা কমে গেছে, কোয়ালিটি যদি কমে গিয়ে থাকে, একবার ধরো যখন স্ট্রাইক করলো মানে ভেতরে একটা স্পার্কিং হলো,
স্পার্কিংটাকে এক্সটিংগুইশ যে করবে, অয়েলের কোয়ালিটি অলরেডি কমে যাওয়ার জন্য ধরো এটাকে এক্সটিংগুইশ করতে পারলো না, তখন কি হবে, একটা টাইম পর একটা বাবেল, অনেক বাবেল, অনেক ভেপারেশন হবে, চেম্বারটা মধ্যে প্রচন্ড এয়ারের প্রেশার, মানে ভেতরের গ্যাসিয়াস প্রেশারটা বাড়বে, বাড়তে বাড়তে যদি এই এই আর্কিংটাকে নেভাতে না পারে গোটা ফায়ার তেলটা কিন্তু একদম পুরো ব্লাস্ট করবে। কেউ কি কখনো ট্রান্সফর্মার ব্লাস্ট করা দেখেছো চোখের সামনে? এবার ট্রান্সফর্মারটা বিকট শব্দে পুরো জ্বলে গিয়ে চারদিক ছাড় ছাড়া আগুন পড়তে দেখেছো? না পড়তে গেলে ইউটিউবে দেখে নেবে, আমি নিজের চোখের চোখের সামনে দেখেছি। আমি এই ডিস্টেন্সে প্রায় 50 হাত দূরে ট্রান্সফর্মারকে নিজের চোখের সামনে ব্লাস্ট হতে দেখেছি। আমি মানে কেউ তাকাতে পারছিলাম, আমার খুব ছোটবেলায় দেখেছি আমার মামার বাড়িতে। এই অয়েলে যদি একবার ফায়ারিং লাগে শেষ, পুরো একদম কোটা পুরো ব্লাস্ট করে শেষ। কিন্তু তোমার লো অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে যেহেতু চেম্বার গুলো সাইজ কম, ফায়ারিং এ রিস্ক অফ ফায়ারের চান্সটা অনেক কম। তো উপরে যদি উপরের অয়েলটা নষ্ট হয়ে থাকে, উপরের অয়েলটা ফায়ার লাগবে, নিচের অয়েলটা তো নষ্ট হবে না। যা যদি নষ্ট হওয়ার উপরে সেকশনটা নষ্ট হয়ে যাবে, যার জন্য হচ্ছে আমার রিস্ক অফ ফায়ারটা হচ্ছে অনেক কম, রিস্ক অফ ফায়ারিংটা অনেক কম, অনেক কম। ঠিক আছে, কারো কোনো ঝামেলা নেই বলেন আশা করি। আচ্ছা, প্রবলেম খুব বেশি নেই, ডিসঅ্যাডভান্টেজ খুব বেশি বলবো না আছে। শুধু তোমরা যে কনস্ট্রাকশন দেখেছো, ওই কনস্ট্রাকশনে একটা জিনিস খেয়াল করো, দেখো ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে। না, ডিসঅ্যাডভান্টেজ একটা হচ্ছে তোমার ওই যে রিমুভাল অফ ডাস্ট পার্টিকেল, ওইটা একটু মানে ঝামেলার জিনিস, যে অশুদ্ধি ডাস্ট পার্টিকেল গুলো হচ্ছে অয়েলটাকে তুমি যে রিপ্লেস করবে, অয়েলটা রিপ্লেস করা ইজি, বাট ওই ডাস্ট পার্টিকেল গুলো ভেতরে যে পুরো নোংরাটাকে বার করবে তুমি, সেইটা হচ্ছে একটু ডিফিকাল্টি। ঠিক আছে, যার কারণে হচ্ছে তুমি যখন মেনটেনেন্স নিচ্ছ, মেনটেনেন্সটা নেসেসারি, মেনটেনেন্স নেসেসারি, একটা রেগুলার মেনটেনেন্স থেকে সবসময় করতেই হবে। কারণ একে লো অ্যামাউন্টের অয়েল, ওই অয়েলটা তো ডিগ্রেড করছে, তাহলে ওই অয়েলটা যদি ডিগ্রেড করতেই থাকে তাহলে তোমাকে অবশ্যই কিন্তু সেই দিকটা একটু মাথায় রাখতে হবে। আমার সাউন্ডটা মনে হচ্ছে একটু গন্ডগোল হয়েছে, ধরো তো মাইকটা চেঞ্জ করি। ঠিক আছে, ঠিক আছে। তো যার জন্য এটা মেনটেনিংটা খুবই নেসেসারি আর কি, এটা একটা বড় ইয়ে। আর লাস্ট হচ্ছে এই ডাই ইলেকট্রিক স্ট্রেংথটা নিয়ে একটা সমস্যা হয়। ডাই ইলেকট্রিক স্ট্রেংথ সেটা কি না, আমরা দেখলাম যে এর যে টপ চেম্বারটা আছে, নিচে চেম্বারটা বাদ দাও, উপরে যে টপ চেম্বারটা আছে সেই টপ চেম্বারে কি দেখলাম, এইটা আমার ফিক্সড কন্ট্যাক্ট, ধরো কথা কথা বলছি, ধরো এটা আমার ফিক্সড কন্ট্যাক্ট, আর এই যে মুভিং কন্ট্যাক্ট, ধরো ব্রেকারটা অপারেট করে গেছে, ঠিকঠাকই অপারেট করেছে, এবং অলরেডি ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টের মধ্যে সাফিসিয়েন্ট স্পেসটা রয়েছে, কিন্তু এই টোটালটা তো অয়েলে ইমার্স করা, তার মানে এই অয়েলটা তার কোয়ালিটি যখন ডিগ্রেড করছে, কোয়ালিটি যখন ধরো ডিগ্রেড করে গেছে অলরেডি, তখন কি হচ্ছে, এই যে দেখো আমি আগেই বলেছি একটা ব্রেকার যখন অপারেট করে যাচ্ছে, টোটাল সিস্টেম ভোল্টেজটা ওর উপরে এসে পড়ছে, তার মানে এই ফিক্স কন্ডাক্টর মুভিং কন্ডাক্টর ভিতরে যদি ধরো এটা 220 কেভি ব্রেকার হয়, 220 কেভি যদি একটা ব্রেকার হয় এটা, তাহলে এইটা আর এইটার মধ্যে 220 কেভি কাজ করছে, মানে এই মাঝখানের যে অয়েলটা রয়েছে সেই অয়েলটা কিন্তু 220 কেভি ইনসুলেশনটা কিন্তু রাখছে, ওর উপর কিন্তু প্রেসার পড়ছে। এবার এই অয়েলটা খুব লো অ্যামাউন্টের অয়েল, দীর্ঘদিন ধরে ধরে ইউজ হচ্ছে, ডিটোরিয়েট করছে কোয়ালিটি, তখন কিন্তু এই ডাই ইলেকট্রিক স্ট্রেন্থ আগের মতো বজায় থাকবে না, দুমদাম এখানে রিস্ট্রাইক হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। মানে এই যদি মাঝখানে অয়েলটা ব্রেকডাউন হয়ে যায়, কোয়ালিটি কমে যাচ্ছে, যদি ব্রেকডাউন হয়ে যায় রিস্ট্রাইক করে দিতে পারে, যার কারণে মেনটেন্যান্সটা খুবই নেসেসারি, এবং এই ডাই ইলেকট্রিক স্ট্রেন্থটা রিডিউস হওয়ার জন্য একটা বিপদ থেকেই যায়। হ্যাঁ, তুমি যদি প্রপার মেনটেন্যান্স না হচ্ছে, হ্যাঁ তাহলে 3 মাস ছাড়া ছাড়া টাকা রেগুলার শিডিউল মেনটেন্যান্স নেবো, ইটস ওকে, ঠিক আছে। তাহলে অয়েল থেকে কারো কোনো প্রবলেম আশা করি নেই। আচ্ছা, এখানে অয়েল সার্কিট ব্রেকারের কিছু মেনটেনেন্স এর কথা বলা আছে, যেমন লিবারেটর কি কি মেনটেনেন্স দেখা উচিত আর কি, মেনটেনেন্স কি কি দেখা উচিত।
চেক দা কারেন্ট ক্যারিং পার্ট অ্যান্ড অ্যাক্টিং কন্ট্যাক্ট, অর্থাৎ কন্ট্যাক্ট গুলো ধরো কি হয়, কন্ট্যাক্ট গুলোর মধ্যেও দুটো কন্ট্যাক্ট তো দীর্ঘদিন ধরে আর্কিং হতে 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 ওই কন্ট্যাক্টের উপর একটা রাস্টিং পড়ে, একটা সেডিমেন্ট টাইপ এর রাস্টিংটা পড়ে থাকে যখন স্ট্রাইক করছে। তো যখন মেনটেন্যান্স নিয়ে প্রথমে দেখতে হবে যে সমস্ত কারেন্ট ক্যারিং পার্ট গুলো ঠিক আছে কিনা, কন্ট্যাক্টের কন্ট্যাক্ট গুলো ওকে আছে কিনা, যদি না থাকে তাহলে যে কন্ট্যাক্ট গুলো তো তোমার পলিশ করে এ করে ইয়ে করে ঠিকঠাক করতে হয়, এটা একটা বড় পয়েন্ট। আর কি নেওয়া হয় এখানে, প্রত্যেকটা মেনটেন্যান্সে এসেই এই যে অয়েলটা ইউজ হচ্ছে, মানে যে যে তুমি যেরকম সার্কিট ব্রেকার ব্যবহার করো তার অয়েলটার ব্রেকডাউন স্ট্রেংথটা দেখা হয় আলাদা করে, অয়েলটার স্যাম্পল নিয়ে সেই যেমন ট্রান্সফরমার ব্যবহার করেছিল একটা ছোট চেম্বারের মধ্যে দেখা দেখা হয় যে অয়েলটার ব্রেকডাউন স্ট্রেংথ কত আছে, তার কোয়ালিটি কি আছে, বা ওর মধ্যে কতটা ময়েশ্চার ঢুকেছে, সেইগুলো দেখতে হবে মেনটেন্যান্সের। আর কি দেখা উচিত, চেক দা ইনসুলেশন ফর পসিবল ড্যামেজ, বা টোটাল বডিতে যেখানে যেখানে ইনসুলেশন আছে সেই প্রত্যেকটা জায়গায় ইনসুলেশন করে টেস্ট করা হয় যে হ্যাঁ কোন জায়গার কোন মানে আমার অয়েলের ইনসুলেশন ছাড়াও আরো তো অনেক ইনসুলেটর রয়েছে এদিক ওদিক, তো সেই ইনসুলেশন গুলো কোয়ালিটি চেক করতে হয় মানে এই ক্ষেত্রে। তারপরে তোমার হচ্ছে অয়েল লেভেল, অয়েল লেভেল চেক, অয়েল লেভেল চেক একটা থাকে, মানে ওই যে তোমার লো অয়েল সার্কিট ব্রেকার দেখলে তার একদম উপর দিয়ে একটা ভেন্ট থাকে, সে ভেন্ট মানে এরকম থাকে ধরো এরকম দেখতে তো চেম্বারটা ওটা এরকম এরকম অ্যালাইনমেন্ট আছে, তারপরে যে বুসিং গুলো রয়েছে এরকম দেখলে তো একদম টপ জায়গায় এখানে একটা ভেন্ট থাকে, এই ভেন্টটাকে বড় করে দেখলে দেখবে এখানে এরকম ইয়ে দেওয়া আছে, এরকম দেওয়া আছে কাটা কাটা দাগ আছে, এটা মিডিল, এটা হাই, এটা লো, এখানে অয়েলের লেভেলটাও দেখা যায়, তো অয়েল লেভেলটা রেগুলার চেকিং এর উপরে ব্যাপার করে। আর হচ্ছে তোমার মানে এটা ক্লোজড কন্ডিশনের ভিতর দিয়ে কোনো ইয়ে হচ্ছে নাকি, হিট হচ্ছে নাকি, এগুলো তো একটু দেখে নেওয়া হয় আর কিছু না। তো এগুলো হচ্ছে মেনটেন্যান্স এর দেখাশোনা, এই ফার্স্ট এই যখন জিনিস মানে অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে এইগুলো জাস্ট চেক করা হয় আর কিছু না, অয়েল সার্কিট ব্রেকার থেকে আর কিছু নেই, এটুকুই বলার ছিল। কারো কোনো কোয়েশ্চেন বা কিছু থাকলে একটু বলো কোন জায়গা থেকে অ্যাটেন্ডেন্স নিয়ে একবার। নামগুলো একবার বলে যাচ্ছি একবার একটু ইয়ে করবে, আবির, অভিজিৎ, অজয়, অয়ন, চন্দন, দেবাশিস, দীপ, জ্যোতির্ময়, কস্তুরী, মুশারফ, নয়ন, রাহুল, সাঁতরা, শান্তনব, জয়ুদ্দিন, সাইফুল, সৌমেন সামন্ত, সৌমধর, সৌরভ সেন, শ্বেতা বড়াল, এই কজন আছো আর বাড়ি কেউ নেই তো? ওকে, কারো কোনো এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলবো, নাহলে রেকর্ডিং স্টপ করছি।